নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো সব পরিবারে। আর আমরাও খুব ভালো আছি। দেখো, আজ তো আমি সেন্টারে ছুটি পেয়েছি, তো ওর জন্য সকাল থেকে আমি বাড়ি থেকেই ব্লগটা শুরু করছি। আর তোমাদের সাথে দেখা করতে চলে এসেছে আমার পাক্কু বাবু। ওদেরকে একটু হাই করে দাও বন্ধুদেরকে, একটা হামিদি দাও। গরম গরম বেগুনি, তো সকালবেলায় মুড়ি বেগুনি আর গরম গরম চা নিয়ে বসে পড়েছি। অঙ্কুশের খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাইও খাওয়া হয়ে গেছে, তো আমি এখন খেতে বসেছি। এটা তোমাদের জন্য, তোমরা খাও সবাই। বাবু আর খাবি না, আয় একটা আম দাও। তো দেখো, ও খেতে ভালোবাসে। কেন 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 তো মুড়িটা এখন খেয়ে নি, আবার কিছুক্ষণ পর ফিরে আসছি, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, সকালবেলায় গরম চায়ের সাথে আমি মুচমুচে বেগুনি করে নিয়েছি, আর দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে বেগুনিটা। তো আমি তো খেতে খুবই ভালোবাসি, আর তোমাদের অঙ্কুশ, তোমাদের দাদাভাই, ওরা দুজনেও কিন্তু খুব খেতে ভালোবাসে। আর এই সব কটা বেগুনি আমরা তিনজন মিলে খাবো। এই যে দেখো। তো দেখো বন্ধুরা, আমার ভাত হয়ে গেছে, আমি এরপর ফ্যানটা ঝরিয়ে নেব। আর এইদিকে রান্না চলছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখায়, এই দেখো এগুলো কী বলো তো বন্ধুরা, এগুলো কী তোমরা কি চিনতে পারছো বলো? এই যে, তো এইগুলো যদি তোমরা কেউ চিনে থাকো আমাকে কমেন্ট করে লিখবে, এর কি নাম তোমরা কি বলো। আর এইগুলো কিন্তু ঝাল ভালো হবে, ঝোল তরকারি ভালো হবে, ভাজাও খুব ভালো লাগে পেঁয়াজ দিয়ে। আর এইগুলোরই আমাদের আজকে রান্না হচ্ছে, আর কিছু জলে রেখে দিয়েছি কাল করবো বলে। তো বন্ধুরা দেখো, এর মধ্যে হাট নিয়ে হাজির হয়ে গেছে তোমাদের দাদাভাই। অনেক কিছু হাটে নিয়ে এসছে। এই দেখো, এগুলো হচ্ছে ঝিঙে, বেশ বড়, দেখতে পেয়েছো? ঝিঙে নিতে গেলে এরকমই নিতে হবে, আগা গোড়া সমান, তাহলে ঝিঙেটা কিন্তু ভালো হবে। এরপর আছে একটা ছোট্ট লাউ, দেখতে পেয়েছো? এটা ওই সাইজটা সুন্দর, ছোটো পাড়া। আর দেখো, এগুলো হচ্ছে কাগজি লেবু দুটো। ছোটো ছোটো কাগজি লেবু, তারপর আছে শসা, আর ঢ্যাঁড়স আছে, আলু আছে, এদিকে আছে লঙ্কা, পেঁয়াজ, আর আছে এক থোকা আমড়া। আমড়ার এখন সিজন চলছে, তোমরা তো জানো। এই দেখো, আমি এখন গমটা শুকুতে দিয়েছিলাম, মিলতে চলে এসেছি। এই যে, এইগুলো ভানিয়ে আটা করা হবে, তো তার জন্য আমি রোদে দিয়েছি, দেখো। আর এই গমগুলো হচ্ছে আমরা কন্ট্রোল থেকে পেয়েছি রেশনে, অনেকক্ষণ শুকোতে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিই। আর আমার পাকুকে দেখো, সাইকেলের উপরে বসে আছে। বাবু স্নান করেছ? বাবু হ্যাঁ, কিছু বলবে? তো প্রচুর রোদ উঠেছে, দেখতে পেয়েছ বন্ধুরা? আর এরপর আমি মাংসের ঝোল করব, খাসির মাংসের ঝোল। তার জন্য আলুটা একটু ভেজে নিচ্ছি। আর যে রান্নাটা তোমরা দেখলে, ওটা হচ্ছে সকালের রান্না ছিল, আর এরপর দুপুরে হচ্ছে খাসির মাংস।
এই যে দেখো তার জন্য আমি লাল করে আলুগুলো ভেজে নিয়েছি এরপর কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিই এরপর দিচ্ছি আমি মশলাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো দিয়ে আমি একসাথে মশলাটা কষব মশলাটা বেশ তেল ছেড়ে এসেছে দেখো আর গরম রান্না হচ্ছে একদম ধোঁয়াটা চলে আসছে ক্যামেরাতে ওই জন্য আবছা লাগছে ছবিটা এই দেখো বন্ধুরা খাসির মাংস হালকা করে ভাজা তো ওই দিকে আমার নাতি আসছে একটু কথা বলা যাবোর সাথে পাকু কি করছে রে পাকু কি করছে ওইখানে তুই চলে গেলি যায় হ্যাঁ এসো কি খাচ্ছ কি খাচ্ছ গো কি খাচ্ছ বলো ভাত ও তাই বুঝি আর আমার সঙ্গে পাকা যাবে নাকি পাকা পাকা যাবি কি খেতে যাবি পাকা কি খেতে যাবি বল কি খেতে যাবি ফুকা কি খাবি বল কি খাবি ফুকা খাবি কি খাবি হ্যাঁ ফুকা ভালো করে বলো এইদিকে ঘুরে বলো এইদিকে ঘুরে বলো গো কি খাবে ফুকা 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 মানে কি ফুচকা ফুচকা কে খাবে গা তো বন্ধুরা দেখো ওর সাথে কথা বলতে বলতে আমার তরকারিটা একটু হালকা ধরা ধরা হয়ে গেছে তো তরকারিটা কমপ্লিট করা যাক তো মাংসটা কষা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে ভাজা আলুটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি কত সুন্দর কালারটা লাগছে দেখো বন্ধুরা তো আমার রান্নাটা কমপ্লিট করা হয়ে গেছে দেখো একবারে তরকারিটা রান্না হওয়ার পর তোমাদের কাছে নিয়ে এসেছি আমি ক্যামেরাটা এই যে দেখো রান্না কমপ্লিট আমি একদম একটা জায়গায় ঢেলে নেওয়ার পর দেখতে পেলে পাকুও চলে এসেছে আজকে দুপুরের মেনুতে আছে ভাত লেবু কাঁচা লঙ্কা চটচড়ি আলু ভাজা খাসির মাংসের ঝোল আর সাথে আছে পাঁপড় তো দেখো বন্ধুরা আমি খেতে বসে গেছি আর তোমরা তো দেখলে আজকে আমাদের মেনুটা তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এই দেখো আর মানে এইটা হচ্ছে দুদিন ধরে ভিডিও আমার দুদিন ধরে শ্যুট করা আছে তো প্রথম দিন তো দেখলে তোমরা যে রোদ ছিল খুবই গম শুকাতে দিয়েছিলাম আর তারপর দিনে যখন আমি খাসি মাংসটা রান্না করি প্রচুর বৃষ্টি হচ্ছে আর এখন যখন আমি খেতে বসেছি তখন খুব বৃষ্টি হচ্ছে তোমার পাশ থেকে আওয়াজ পাবে নিশ্চয়ই আর এই দেখো আমার কাকু খেতে চলে এসেছে আর ও কিন্তু মাংস খেতে খুব ভালোবাসে দেখো বন্ধুরা আমার কাছ থেকে খাচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্ত বাই বাই